নেপালে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে খেলাটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেপালের বিপক্ষে জেমিডে দলের বড় পরীক্ষা থাকবে ফাইনালের আগে নিজেদের শক্তি যাচাই করার। যদিও হিসেব অনুযায়ী এই ম্যাচকে ফাইনালের ড্রেস রিহার্সাল বলা হচ্ছে, কেননা বাংলাদেশের প্রতিপক্ষ হবার পথে এগিয়ে আছে নেপাল। বাংলাদেশ এক গোলে জিতলেও তারা ফাইনাল খেলবে, ড্র করলে তো পয়েন্টের হিসেবেই তারা শিরোপা মঞ্চে পৌঁছবে। তবে বড় ব্যবধানে হারলে কপাল পুড়তে পারে স্বাগতিকদের। ফাইনালে খেলার আগে বাংলাদেশ নিজেদের গেম প্ল্যান সেট করতে পারবে আজকের ম্যাচে।